হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হাউ আর ইউ অল। আজকে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যেই দেখি একটা ফ্লাওয়ার বুকে এত সুন্দর। বাবা মা কালকে একটা প্রোগ্রামে গিয়েছিল, ওখান থেকেই এনেছে। সকালে উঠেই নাস্তা বানাতে চলে গেলাম এবং আমার আর বাবার জন্য নাস্তা বানাচ্ছি। আর নাস্তা বানানোর সাথে সাথেই চা বানাতেও দিলাম, বিকজ আজকে কেন জানি ঘুম থেকে উঠতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। সো চিন্তা করলাম যে চা খেলে হয়তো ঘুমটা কমবে। আমাদের নাস্তা রেডি হয়ে গেল, নাস্তাটা দেখতে খুবই ইয়ামি লাগছে অ্যান্ড পাশে চাও রেডি হয়ে যাচ্ছিলো। বাবাকে নাস্তা দিয়ে আমিও নাস্তা খাওয়া স্টার্ট করলাম, আর নাস্তা তাড়াতাড়ি করে খেয়ে পড়তে বসতে চলে গেলাম, বিকজ আমার এখন এক একটা মোমেন্ট, এক একটা মিনিট খুবই ইম্পর্টেন্ট। তো চাটা পাশে নিয়েই বসলাম একবারে, কারণ খুবই ঘুম পাচ্ছিল, চা নিয়ে পড়া স্টার্ট করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি নাস্তা করলাম, নাস্তা করে এখন পড়তে বসবো। এক্সামে আর 15 ডেজও বাকি নেই, আর কয়েকটা দিন বাকি আছে। আমি লাস্ট 2 ডেজ ধরে অনেক বেশি সিক ছিলাম, তাই কোনো ভিডিও করতে পারি নাই অ্যান্ড ভালোভাবে পড়তেও পারি নাই। তো আজকে থেকে আবার পড়া স্টার্ট করছি। সবাই দোয়া করবেন যেন এক্সামে অনেক ভালো করি। তো আজকে পড়া শুরু করব বাংলা দিয়ে, বাংলা এক্সাম প্রথমে, তো বাংলাটা একটু পড়ে আগিয়ে রাখছি। বাংলা টিচার এসেছিল আমাকে পড়াতে। অ্যাজ ইউজুয়াল আমার বাংলা টিচারের কোনো আইডিয়াও নাই যে আমি ভিডিও করছি, সে আমাকে পড়া দিচ্ছিল অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আমি একটু ভিডিও করে ফেলি লুকাই লুকাই। হ্যালো এভরিওয়ান, আমি মাত্র গোসল করে আসলাম, গোসল করে একটু রেডি হলাম, একটু পার্লারে যাব। তো রেডি হওয়ার পরে আর বের হতে ইচ্ছা করে না, মনে হয় এখানে বসে থাকি ওখানে বসে থাকি। তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছে কিন্তু বের হওয়া হচ্ছে না। তাসনিম আন্টি যে আমাদেরকে কী শিখালো, এখন খালি তাসনিম আন্টির কথা মনে হয় আর আমরা জাম্বুরা খাই, আমরা খাই। সো আন্টির মতো একটু মজা করে মাখিয়ে নিয়ে জাম্বুরা খেলাম অ্যান্ড তারপর ঝালে আমি শেষ। বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে আর ব্লগ করা হয়নি অ্যাজ একটু বিজি ছিলাম অ্যান্ড সব সময় ব্লগ করার কথা মনে থাকে না। বাইরে আসতে আসতে বাসায় একটু লেট হয়ে গিয়েছিলো, সো আসার সাথে সাথে আমি আবার পড়তে বসে গেলাম, বিকজ অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। মাত্রই হলো আসলাম, এই তো এখন আবার পড়ালেখা স্টার্ট করে দিব, কারণ ঘুমানোর আগে এবং পরে অবশ্যই অবশ্যই আমি পড়ি, মাঝেও পড়ি অ্যান্ড আমার মনে হয় যে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে যেই পড়াটা আমি পড়ি দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট, আর ওটা খুবই মনে থাকে। আর প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে যাব, সো সাইন করানোর আগে ওগুলা একটু সব কিছু ফিক্স করা অ্যান্ড লাস্ট মোমেন্টে কোনো ছবি, কোনো ইন্ডেক্স এগুলো আছে নাকি এগুলো সবই হলো লিখতে হবে। তো এখন আবার পড়বো, পড়ে তারপর ঘুমিয়ে যাব। আমি পড়ার সময় একদমই ফ্যান এসি সব অফ করে পড়ি, তো আমার ঘেমে অবস্থা খারাপ, আমার কোনো সাউন্ড হলে আমি একদমই পড়তে পারি না। এক একজনের এক এক রকম, আমার আর কি একদম সাউন্ড আমি সহ্যই করতে পারি না। আর আমি যে এত পড়ালেখা করছি এটার একটা, এই যে আমি পড়লাম, আমি লিখলাম এতক্ষণ, তো আমার পুরো হাত, আমার বই খাতার একদম সব কিছু এত বাজে অবস্থা, এক একটার পর এক একটা, এগুলো সব গুছাতে হবে। এখন আসলে সময় নাই যে কখন কি গুছাবো, কি যে আমি হলো বইয়ে না দাগিয়ে পড়তে পারি না, তো আমি যা পড়ি আমি একদম এটা কিছুই না। আমার একটা হ্যাবিট আছে, আমি যা পড়ি আমি একদম লাইক দাগায় দাগায় আমি পড়ি। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমাকে কয়েকদিন আগে এখানে পুরা ভরা স্ন্যাক্স এনে আমাকে সবাই মা মেসবি সারপ্রাইজ দিল, চিপস টিপস অনেক কিছু, এখন কিছুই নাই এটার মধ্যে। সো আমি এখান থেকে খিদা লাগলে এখান থেকে খাই অ্যান্ড পড়ি। এখানে আমার সব প্র্যাকটিক্যালস কপি ছিল, এগুলো ঠিক করতে হবে। তো এটা যখন দিয়েছিল তখন আমি খুবই হ্যাপি হয়েছিলাম, খুবই খুশি ছিল এটা। মোটামুটি আজকের জন্য শেষ হয়েছে, পড়া শেষ করে এখন আমি শুয়ে যাব, কিন্তু শোয়ার আগে হলো মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে ক্রিম লাগিয়ে নিব। তো যাই, মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে আসি।
গুড নাইট গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি একদম ফ্রেশ হয়ে আসলাম, এখন একটা ঘুম দিব। অ্যান্ড অবশ্যই ঘুমানোর আগে আমি আমার বাংলা বইটা নিব, নিয়ে উপন্যাস পড়তে পড়তে ঘুমাবো। বিকজ আমি নাটক পুরাই বাদ দিচ্ছি, নাটক আর আমি পড়বো না। আমি উপন্যাসটা রিভিশন দিতে দিতে দেখা যায় যখন এক্সাম ছিল না তখন একটা গল্পের বই পড়তে পড়তে ঘুমাতাম। তো আমি এখন ঘুমানোর আগে সবসময় বাংলা বইটা পাশে নিয়েই ঘুমাচ্ছি। সো দেখা যাক। So see you in my next video. Thank you for watching. If you like this video, please do subscribe. Bye. Good night.